আর আমার তো এখন বক্তব্য দিয়া বড় সমস্যা, কারণ বক্তব্য জাজ করার মানুষের অভাব নেই। পেটের উপর দিয়ে ট্রাক চলে গেলে কয়ের আকৃতি ঠিকমতো বেরোবে কিনা জানি না, তারাও আজকাল আমার বক্তব্য জাজ করছে। তুমি মা হারিয়েছো, বাপ হারিয়েছো রসুলের জন্য, দিনের জন্য। এমনও হতে পারে তুমি নিজের জীবনকেও কোনোদিন হারাবে সেই রসুলের জন্য। অতএব বুক থেকে তুমি নিজের জান বার করে দিবে, কলিজা বার করে দিবে, কলিজা থেকে রসুলকে বার করতে দেবে। না জোরে বলো সুবহানাল্লাহ। তুমি আগে ভাই সালাম দিও, উনি মারতে এসেছো কেন? সালাম তো দূরের কথা, আগে বোম চার্জ হয়ে যাবে। তুমি আমার এসব দোষ তুই এসব ব্যাপার মিলিয়ে দেখুন, আমাদের কাছে লাগে না। পরের দিন জুম্মার দিন ছিল, যে ওমর ফারুককে জড়িয়ে ধরে বলছে হুজুর, বলে কি, আমি সেই রম বাঁচা বেঁচেছি হুজুর, সব দোষ আমার আল্লাহর কিরে, আমি যদি ওই উপস্থিত বুদ্ধিটা না লাগাতাম তাহলে আমার ধড়ে গর্দান থাকতো না, সব দোষ আমার, আপনার কোনো দোষ নেই। যে তওবা পড়ে সারা জীবনের মতো সবকিছু ছেড়ে দিল, বলুন না সুবহানাল্লাহ। বহু মানুষকে আমরা দেখেছি যে একজন লিডার রাষ্ট্রনায়ক ওমর ইবনুল খাত্তাব, সে ভৎসনাও করছে আবার তওবা পড়িয়ে তার হাতে মানুষ হেদায়েতের রাজপথে চলছে। অতএব আমার বক্তব্য যে আমাদের মানসিকতা যতদিন না বিকাশ ঘটবে, আমরা যদি নিজের মানসিকতাকে না যতদিন ঠিক করতে পারবো, আমরা লোকের দোষ ধরতে অস্থির হয়ে থাকবো। ওর ছেলে কি করেছে, ওর মেয়ে কি করেছে, ওর এই কি করেছে, ওই সে কি করেছে, অথচ নিজে যাকাত ঠিক মতো আদায় দেবো না, অথচ নিজে নিজের দোষটাকে চোখে দেখতে পাবো না, নজর আন্দাজ করবো। আপনি বলুন, এই সমাজ ব্যবস্থাকে যদি সামনে রেখে আপনি এগিয়ে যান, তারপরেও আপনি যদি নামাজ পড়েন, তারপরেও যদি পীরের ছেলে দাবি করেন, তারপরেও যদি পীরজাদা দাবি করেন, তারপরেও যদি হুজুর সাহেব দাবি করেন, আপনাকে কে মানবে? দুদিন চার দিন পাঁচ দিন পর ছড়ে ফেলে দেবে আপনাকে, বুঝতে পারছেন? সামনে হয়তো কেউ কিচ্ছু বলবে না, সামনে কিছু বলবে না, দশ দিনের একদিন মাথা ঠিক থাকবে না, ফোনে বলে দেবে। আমার মুসলমান, তাই আমি একটাই কথা বলি, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বলছেন কিনা, পৃথিবীর জমিনেতে তোমরা বিচারণ করছো, দুটো জিনিসকে তোমরা খেয়াল রাখবে। সেটা কি? দুটো জায়গা তোমার যেন সংযত অবস্থায় থাকে, একটা হচ্ছে তোমার দুই পায়ের মধ্যস্থল, আর তোমার দুই ঠোঁটের মধ্যস্থল বা দুই দাঁতের মধ্যস্থল, এক কথাই ওয়াহাফিজুল লিসান। আল্লাহ জান্নাতে কারা যাবে শুনে রাখুন, আল্লাহ রাসূল বলছে যা তাকাজাল ফাই ওয়া দাবালান, মাফ করবেন, মোতাশা বেয়া হয়ে গেছে, ইন্নাল জান্নাতা তাসতাকি আলা খামসাতি নাফারিন তাআলিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতইমিল জুআনি ওয়া মাকসিল গুরবানি ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমানি। পাঁচ শ্রেণীর মানুষ কারা? তাআলিল কুরআন, যারা কোরআনটা মন দিয়ে তেলাওয়াত করবে, হাফেজিল লিসান, আল্লাহ দিন দিয়েছে, সময় দিয়েছে, তোমার জবানে ঠিক নেই, কাকে কি বলছো কোনো ঠিক নেই, যা খুশি বলে দিচ্ছ, না না, তোমার কথা থেকে আরেকজন হার্ট হচ্ছে, আরেকজনের মনে ব্যথা লাগছে, কন কন করে উঠছে তার বুকের ভিতরে, কিন্তু তোমার বিরুদ্ধে কথা বলার শক্তি সাহস তার নেই। হাফেজিল লিসানে, জবানকে সংযত রাখো, কারণ সব মহান আল্লাহর দরবারে নোট হচ্ছে, সব লেখা হচ্ছে। দেখবে ফাল নামা যখন খুলে দেবে, আমল নামা যখন খুলে দেবে, নিজে মিলাবে, নিজেরই মনে নেই হচ্ছে, সব রেকর্ড হয়ে আছে। একজন কথা আমার বুঝতে পারছেন তো নাকি? বিক্লিন পরিষ্কার থাকুন মনের দিক দিয়ে, বলুন সত্য কথাগুলো, সঠিক কথাগুলো, মানুষকে এনকারেজ করুন, মানুষকে বুঝান। আর আমার তো এখন বক্তব্য দিয়া বড় সমস্যা, কারণ বক্তব্য জাজ করার মানুষের অভাব নেই। পেটের উপর দিয়ে ট্রাক চলে গেলে কয়ের আকৃতি ঠিকমতো বেরোবে কিনা জানি না, তারাও আজকাল আমার বক্তব্য জাজ করছে। মেহরাব ভাই জান, এই কথাটা কেন বললো জানিস? এইটা কি বলাও না ঠিক হয়েছে? আশ্চর্য, তোমার কাছে তো আমি শিক্ষা নেবো না গুরু, তোমার কাছে তো কি বলতে হয় শিখবো না ভাই। সুলতান মাহমুদ গাজনবীর একটা গল্প আমি বলেছিলাম, আপনাদের মনে আছে? কারো এই সব ওই জন্য বলি, এদের চ্যানেল গুলো সব সাবস্ক্রাইব করে রেখে দেন, কারণ যখন যেটা দেখবেন ঘুরিয়ে দেখবেন মাথায় এসে যাবে, কারণ আমার বক্তব্য এক চান্সে হয় না, সে আবার পার হয়ে যায়, মনে থাকে না,
শয়তানি মাথা কত কি ঢুকছে নাক দিয়ে ঢুকছে কোথা দিয়ে বার হচ্ছে শয়তান কোনো ঠিক নেই বুঝতে পারছেন এই জন্য বলি যারা এসছে ওদের ওই কি বলে সাবস্ক্রাইব করে রেখে দেন বারবার ঘুরে ঘুরে এসছে আমি এক্ষুনি ওয়াচ করছি মনে রাখে দেন কি দেখুন তো তকদির অনেক আগে লেখা হয়ে গেছে কি হবে না হবে আমরা পরে তারপর তার অনেক আগে তকদির কথা ঠিক না ভুল কোরআন পাক আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রথম মানুষ সৃষ্টির প্রথম জিন সৃষ্টির প্রথম সবকিছুর প্রথম দুনিয়ার প্রথম সবের প্রথমে আমার আল্লাহ এটা মানেন কি মানেন না আপনারা সবার বলে আল্লাহ এটা মানেন তো সবাই মানেন এখন আপনি বলুন যেদিনই আল্লাহ সেদিনই তিনি রহমান ওয়াজ বুঝতে হবে খালি আন্দাজে মাথা লাগলে হবে আল্লাহ যেদিনই রহমান যেদিনই আল্লাহ সেদিনই রহমান মানে দয়ালু আল্লাহ যেদিনই আল্লাহ সেদিনই সত্তার মানে মানুষের দোষকে চাপা দেন যেদিনই আল্লাহ সেদিনই তিনি রাজ্জাক সেদিনই খেতে দেন মানে অন্নদাতা সেদিন থেকেই আমরা আসি আর না আসি আগে রেডি বুঝতে পারছেন মানে এইখানে যেসব জিনিস স্টোর হবে বাজারে তোমার রান্না চুলো ধরাও আর না ধরাও স্টোরে রেডি তাই তো নাকি গো এটা তো সেই জায়গায় করা হয়েছে স্টোর মানে মাল রেডি করে রাখা আছে তুই চুলো ধরাতে অপেক্ষা আমরা বাজারে সাপ্লাই দেবো সারা বছর পাবি যেটা কোনোদিন পাবি না আশা করিস না পাবো না অফ টাইমেও পাবি সেই জন্য এই স্টোর তো সবকিছু সেদিন সফটওয়্যার রেডি করে রাখা ছিল কি জানেন তিনি সেদিনই রহমান সেদিনই রাজ্জাক সেদিনই গফফার সেদিনই কাহ্হার আর সেদিনই আমার আল্লাহ গফুর গফুর কথার অর্থ হচ্ছে ক্ষমাকারী গফুর কথার অর্থ কি সবাই মিলে বলুন এক শুনে বলুন আমাদের ক্ষমার প্রয়োজন আছে না নেই এখন প্রশ্ন আমার যেদিন দুনিয়া সৃষ্টি হয়নি আদম সৃষ্টি হয়নি মানুষ সৃষ্টি হয়নি তো সেদিনই আল্লাহ ক্ষমাকারী হয়েছিলেন কাদের জন্য ভাইজান যুক্তি আবার বুঝতে পারছেন তো নাকি তো কিছুই তো সৃষ্টি করেননি কারণ আল্লাহ জানতেন যে আমি পৃথিবীতে দুপাইয়া কিছু পাঠাবো যারা আদমের সন্তান হবে ওদের নফস দেবো ওরা গুনাও করবে আবার রাতের অন্ধকারে কাঁদবে ওরা চার দিন গুনা করবে পাঁচ দিনের মাথায় ওদের ধস ফিরবে ওরা দশ বছর গুনা করবে পনেরো বছরে তারা উমরা করে এসে কাঁদবে ওরা কুড়ি বছর গুনা করবে একুশ বছরের মাথায় তারা আমার কাছে কাঁদবে আর আমি এমন ও একুশ বছরটা ওরা এক কান্নায় ভুলে যাবো আরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর তখন আমাকে মাফ করতে হবে ওকে কারণ আমি তখন ওকে দেখবো না ওর দাড়িকে দেখবো আমি তখন ওকে দেখবো না ওর কপালের কালো দাগটা দেখবো আমি তখন ওকে দেখবো না ওর লিবাসটা দেখবো আমি তখন ওকে দেখবো না ওর সাজসজ্জাটা দেখবো আমি তখন ওকে দেখবো না ও খারাপ মানুষ হলেও ভালো মানুষের মতো ঘুরছে আমি সেই নজরে ওকে দেখবো ও একবার যদি আমার কাছে তওবা বা মাফ চাই আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে ওকে মাফ করে দেবো তাহলে প্রশ্ন আমার রয়ে গেল ওই জায়গায় যে আমরা গুনাহ করার অনেক আগেই কিন্তু আল্লাহ ক্ষমাকারী বুঝতে পারছেন না কারণ আল্লাহ জানতেন যে আমরা আদমের সন্তান গুনাহ করবে করেছি ভাই জান এত হালকা করে নিচ্ছেন আবার কাঁদবো আল্লাহর কাছে আবার আল্লাহর দরবারে গিয়াজারি করব আল্লাহর দরবারে যে আছড়ে পড়বো আজিমু শান দরবারে পড়বো ই আল্লাহ ভুল করে ফেলেছিলাম মাল খেয়ে কারণ অনেক মাল খোর আছে দু চার পিসের মধ্যে থাকতে পারে রাগ করবেন না আল্লাহ ভুল করেছিলাম পণ নিয়ে পণ নিয়ে পার্টিও আছে আল্লাহ ভুল করেছিলাম পণ নিয়ে বিয়ে পড়িয়ে আমরাও আছি বুঝতে পারছেন না আল্লাহ ভুল করেছিলাম সমস্যা তো অন্য জায়গায় আমরা চুরিকে চুরি উপস্থিত সিনা জড়ি যা করেছি বেশ করেছি দেখা যাবে কারণ লোহা ছাড়া লোহা কাটা যায় না আপনি কি ভাবছেন আপনার বিরুদ্ধে আপনার ভাইটা আপনার বিরুদ্ধে একটা অন্য মানুষ কথা বলছে কেন তার ক্ষমতা নেই খবর নিয়ে দেখেন পেছনে কিন্তু আপনার ভাই আপনার চাস্ত ভাই আপনার নিজের লোক তাকে ইন্ধন দিচ্ছে তাই আপনার বিরুদ্ধে বলতে পারছে
কথাটা বুঝতে পারছেন আজকে আপনারা জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব হচ্ছে তৃতীয় পক্ষ হঠাৎ করেছে বলছে এখন মাপা যাবে না পরে হবে তোর বলার কি আছে ভাই আমি নামা সব আমার আমি মাপব আমার জায়গা তুই কেন বলতে যাচ্ছিস আমি বলছি শেষ কথা না তুমি তো লিডার নয় নেতা নয় তোমার কথা শুনবো কেন তুমি আমার প্রধান নয় তুমি আমার এমএলএ নয় তুমি আমার কেউ নয় তোমার কথা আমি শুনবো কেন আমি বলছি হবে না হোয়াট ইজ দিস সমাজে চলছে এটাকে বলা হয় দাদাগিরি এটাকে বলা হয় একটা উপরিচাপ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাই শিখিয়ে দিয়েছিলেন শোনো সবরের সাথে কাজ করো সবরের ফল মিঠা হয় তোমার হকের জিনিস আল্লাহ সব সময় তোমাকে ফিরিয়ে দেবে এই আপনার কি বলে আব্দুল্লাহ ইবনে আমর শোনো তুমি সদা সর্বদা রসূলের দিয়ে যাওয়া আমানতগুলোকে ঠিক রাখবে হতে পারে তুমি মা হারিয়েছো বাপ হারিয়েছো রসূলের জন্য দ্বীনের জন্য এমন হতে পারে তুমি নিজের জীবনকেও কোনোদিন হারাবে সেই রসূলের জন্য অতএব বুক থেকে তুমি নিজের জান বার করে দিবে কলিজা বার করে দিবে কলিজা থেকে রসূলকে বার করতে দেবে নাজরে বলো সুবহানাল্লাহ সব শিক্ষা তো আমরা পেয়ে এসেছি